আজ আমি তোমাকে তৈরি করে দেখাবো ছানার দিয়ে দোলমা। ছানার দোলমা এটা অসম্ভব সুন্দর হয় খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি 5টা পটল নিয়েছি, পটলগুলো আমি ওপরের যে পাতলা খোলাটা আমি ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, প্রত্যেকটা খোলা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে দিকটাই বোটা থাকবে সেই দিকটা আমি কেটে নেব, হয়ে যে বোটার দিকটা আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, আমি এইভাবে কেটে নিচ্ছি। কাটাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা চামচের পিছন দিক দিয়ে ওপরের আগে গোল করে সুন্দর করে আমি এটা কেটে বাদ দিয়ে দেব। চামচ ঢুকিয়ে চামচের পিছন দিকটা পটলের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে গরম গোল গোল করে ঘুরিয়ে ভেতরের দানাগুলো আমি সব বার করে দিচ্ছি। দেখো কত সহজে বেরিয়ে যায়, খুব সাবধানে এই কাজটা করতে হবে, পটলটা যেন ভেঙে না যায় বা পটলটা যেন কোথাও ছিদ্র না হয়ে যায়। এরকম আস্তে আস্তে গোল গোল করে ঘোরালেই সব বেরিয়ে আসবে। দেখো আমি দেখাচ্ছি পটলের ভেতরটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি প্রত্যেকটা পটল এইভাবে ভেতরগুলো পরিষ্কার করে নিয়েছি, পটলের ভেতরটা কতটা পরিষ্কার হয়েছে দেখো। এবার পটলগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নেব। এবার পটলগুলোতে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি প্রত্যেকটা পটলের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। ছানা করে ছানার জল ঝরিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। জলটা একদম ঝরে গেছে, এবার আমি এটাকে মিক্সারের মধ্যে ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা কত সুন্দর জল ঝরে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, 2 টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি এটাকে মিক্স করে নিয়েছি। দেখো মিক্সারটা একদম রেডি। আর একটা আমি মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি, কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, কয়েকটা আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে একসাথে আমি মিক্স করে নেব। তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো একে একে ভেজে নেব। আমি একবারে 5টা পটলই ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর একটা পাশ ভাজা হওয়ার জন্য। পটলগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যেই আমি ওই ছানার মিশ্রণটা ভেজে নিচ্ছি। ছানার মিশ্রণটা খুব ভালো করে ভেজে নিতে হবে, এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে, এখন যেমন নরম দেখছো এরকম নরম থাকবে না।
পটল ভাজার তেলে ভাজছি বলে কালারটা হালকা চেঞ্জ হয়েছে। হয়ে গেছে আমার, এবার একটা বাটিতে আমি তুলে রেখেছি। প্রায় আধ ঘন্টা এক ঘন্টা প্রায় এক ঘন্টা পর আমি ছানাটাকে দেখাচ্ছি। দেখো কতটা শক্ত হয়ে গেছে, ঝুরঝুরে হয়েছে। আর আমি এখানে কিছু কাজু বাদাম কিছু কিশমিশ নিয়েছি। আমি অর্ধেকটা ছানা প্রথমে দেব, তারপর দুটুকরো কাজু বাদাম দুটুকরো কিশমিশ দেব, আবার ছানাটা আমি দেব। এইভাবে আমি প্রত্যেকটা পটলের ভিতরে পুরটা ভরে নেব। আমি এইভাবে পটলের ভিতরে পুরটা ভরে নিচ্ছি। দেখো অল্প অল্প করে হাতে নিয়ে ভরে দিচ্ছি, আর আঙুল দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি যাতে ছানার এই পুরটা পটলের মধ্যে বসে যায়। আর আমি এর ভেতরে এক টুকরো কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি আবার ছানা দিচ্ছি। আমি মাঝখানে কিশমিশটাও দিয়েছি, দেখানো হয়নি। এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন। হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা ফোড়ন। আমি এলাচগুলো একটু ভেঙে দিচ্ছি। আমি টমেটো আর সব মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে কষে নেব খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কষানোর জন্য যেটুকু লাগে। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। সামান্য একটু ধনে গুঁড়ো। সামান্য একটু জিরে গুঁড়ো। মশলা কষানোর সময় ধনে আর জিরে গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা অনেকগুণ বেড়ে যায়। আমি খুন্তি দিয়ে এইভাবে এবার নেড়ে নেড়ে কষে নিচ্ছি। কষাটা আমি খুব ভালো করে কষে নেব। কষাটা যত ভালো হবে তরকারিটা খেতে তত ভালো হবে। দেখো পাশ দিয়ে তেল বেরিয়ে গেছে মশলার ভেতর থেকে। এদিকে আমি বাদাম আর টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের জোরটা একদম আমি কম দিয়ে রেখেছি। এবার খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। সমানে খুন্তি দিয়ে এটাকে নেড়ে যেতে হবে। দেখো মশলাটা কতটা গাঢ় হয়েছে। এবার আমি জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি পাঁচটা পটলই এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে পটলের গায়ে মশলাটা লেগে যায়। ঢাকনা চাপা দিয়ে দিলাম গ্যাসের জোরটা একদম কম দিয়ে। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর আমি দেখো ঢাকনাটা খুললাম। কত স্পাইসি হয়েছে দেখতে দেখো, এও হয় অসম্ভব সুন্দর। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তোমরা যখন লবণটা দেবে একটু খেয়ে দেখে দেবে। এবার আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম এর উপরে।
দিয়ে প্রত্যেকটা পটল উল্টে দিচ্ছি। আমার এবার একদম রেডি হয়ে গেছে ছানা দিয়ে পটলের দোলমা। আর একটা প্লেটের উপর আমি এই পটল তুলে দেখাচ্ছি, পটলগুলো আমি তুলে দেখাচ্ছি, দেখো তিনটে পটল এর উপরে তুলেছি। এবারে মশলা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে ছানা দিয়ে পটলের দোলমা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।